আল্লাহ যদি কোনো বান্দাকে সালাম দেয় তার চেয়ে সৌভাগ্যবান বান্দাকে দুনিয়া কোথাও আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কিয়ামতের মাঠে আমাদেরকে সালাম দেন, আমরা তার সালাম পাওয়ার হকদার হই। কিছু লোক আছে যারা যতই নসিহত করেন তারা শুনবে না, অত এটা নিয়ে দুঃখিত হবেন না। এই তোমরা কি আইটি না? এই যন্ত্রমন্ত্র তো মাথামুন্ডু কিছু বুঝি না আমিও, এ সব হাতে হলে এইসব সেলিবিলি যা বোঝে ওর মাথামুন্ডু কিছুই আমরা বুঝি না। অত ওদেরই বড় ক্রেডিট এই তবলিগ ইস্তেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য এবং সারা বিশ্বের সম্প্রচার করার জন্য আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين، على صراط مستقيم، تنزيل العزيز الرحيم، لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আজকের সকাল পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আপনাদের সামনে বিদায় নসিহত করার তৌফিক দান করেছেন, বললেন আলহামদুলিল্লাহ। রাত 4টার সময় ফোন আসলো ঢাকা থেকে, কালকে আমরা যার জন্য দোয়া করেছিলাম, চাঁদপুর জেলা আন্দোলনের সভাপতি ভাই হিমায়ত, তার ছোট ভাই সেক্রেটারি ভাই হিমায়ত হোসেন, তার ছোট ভাই 40 বছর বয়স্ক, নিজের সাবধানতাবশত বলব বরং আল্লাহ তকদির ছিল বলেই সম্ভব হয়েছে বোধ হয়। তার নিজের বাড়ির গ্যাস সিলিন্ডার গ্যাস থেকে আগুন ধরে 61% পুড়ে গেছিলো, বার্ন ইউনিটে ছিল। রাত্রি 12টার সময় এই খবর তিনি দিলেন, রাত 4টার সময় নিউজ দিলেন যে ভাইটা এইমাত্র মারা গেল। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মৃত্যু তো আমারও হতে পারতো, এই মৃত্যু আপনারও হতে পারতো। অতএব আবারও বলুন আমরা যে বেঁচে আছি এর জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। মক্কার লোকেরা যখন আমাদের রসুলকে মিথ্যা বলেছিল তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সুরা ইয়াসিন নাজিল করেছিলেন। ইয়াসিন মক্কি সুরা, প্রথমে তিনি কসম করলেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, প্রজ্ঞাময় কুরআনের কসম করে তোমাকে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই তুমি রসুলদের অন্যতম। যখন তারা তাকে বলছে সাবিই কাজ্জাব, যখন তাকে বলছে মজনুন, যখন তাকে বলছে ভূতে ধরে পাগল, উন্মাদ ইত্যাদি, তখন আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছেন, নিঃসন্দেহে তুমি মুরসাল, তুমি অবশ্যই নবী এবং তুমি পয়গম্বর, এতে কোনোই সন্দেহ নাই। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, আমরা তাদের গলায় বেড়ি পরাবো, সে গেড়ি নিচে পর্যন্ত নেমে আসবে, একেবারে মাথা থেকে থুতনির তলা থেকে একদম কন্টেনারের নিচ পর্যন্ত পুরো এটাকে আমি এমন করে বেড়িবদ্ধ করবো যে ওরা চলতেই পারবে না। ওজাল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এবং আমরা তাদের সামনে এবং পিছনে চারিদিকে প্রাচীর নির্মাণ করব, অতঃপর তাদেরকে আচ্ছন্ন করে রাখবো, সে তারা কিছুই দেখতে পাবে না। এই আয়াত দিয়ে যারা ভূত ঝাড়ায় তারা কিন্তু অনেক কাজ করে নেয়। আসলে এই আয়াতের অর্থ যে কী, বাস্তব প্রমাণ সাহেবে কর্তুবী আল্লামা ইমাম কর্তুবী নিজে যখন তৎকালীন সরকার কর্ডোবা সরকার ইমাম কর্তুবীকে হত্যা করার জন্য একদল পুলিশ পাঠিয়ে দিয়েছে, খোলা ময়দান, গাছের আড়াল নাই, কিছুই নাই, চারিদিকে পুলিশ, উনি তখন এই আয়াতটা পড়েছিলেন, ওজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, পর তারা দেখতে পাবে না। বাস্তব প্রমাণ তিনি নিজে তার জীবনের তফসিরের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন যে আমি কী করবো, আল্লাহকে সাহায্য চাইলাম এবং তখন এই দোয়াটা পড়লাম, আমার চারিপাশে সরকারি গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনীর মধ্যে গুন্ডা বাহিনী হিসাব মতো, সরকারি
পুলিশ বাহিনী ঘুরে বেড়াচ্ছে আমাকে, চারদিকে খুঁজছে কোন দিকে গেল কোন দিকে গেল, এই দেখলাম যে একটু গেল কোথায়, খুঁজেই পায়নি, অবশ্যই তারা নিরাশ হয়ে চলে গেল। বলল আলহামদুলিল্লাহ, আজও ইমানদারদের জন্য আল্লাহ পাক এমনি করে গায়েবি মদত করবেন, এ বিষয়ে নিশ্চিন্ত থাকেন। কিছু লোক আছে যারা যতই নসিহত করেন তারা শুনবে না, অত এটা নিয়ে দুঃখিত হবেন না। আসাবাউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে উপদেশ দেওয়া যা না দেওয়াতে দুটোই সমান। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা আয-যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব, আল্লাহকে ভয় করবে তারাই, আল্লাহর বাণী থেকে উপদেশ গ্রহণ করবে তারাই যারা কোরআনের অনুসরণ করে এবং আল্লাহকে না দেখে ভয় করে। অতএব হে রসুল, ফাবাশ্বির হবে মাগফিরাত ও আজরিন করিম, তুমি তাদেরকে সুসংবাদ দাও ক্ষমার এবং মহা পুরস্কারের। তিনি শেষে বলে দিচ্ছেন, ইন্না নাহানু নুহিল মাউতা ওয়া নাকতুমু মা কদ্দামু আসারাহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফী কিতাবিম মুবিন, আমরা মৃতকে জীবিত করি এবং তারা আগে পিছিয়ে যা করেছে সব কিছু লিখে রাখি। কুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবিন, এবং আমরা তাদের সব কিছুই একটা তাদের নির্দিষ্ট আমলনামায় লিপিবদ্ধ করি। আপনারা তবলিগ ইজতেমায় এসে বাড়ি থেকে বেরিয়ে এ পর্যন্ত এবং যাওয়া পর্যন্ত যা করবেন যা বলবেন সব কিছুই আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে, এটাই তার বাস্তব দলিল। আমরা যেন আমাদের নেকির কাজগুলো এখনও বৃদ্ধি করতেই থাকি, মন্দ কর্ম থেকে আমরা বিরত থাকি, আল্লাহ পাকের কোরআনের এই নসিহত অনুযায়ী আমরাও আপনাদেরকে সেই নসিহত করছি। সুসংবাদ এবার শোনেন, আল্লাহ পাক বলছেন, ইন্না সাহাবাল ইয়াউমা ফি শগলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলা আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন সালাম কওলাম মির রাব্বির রহিম। অমতাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, আল্লাহ বলছেন, ইন্না সাহাবাল জান্নাতুল ইয়াউমা ফি শগলিন ফাকিহুন, কিয়ামতের দিন জান্নাতীরা খুশিতে উত্তুল্ল থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলা আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের সৎকর্মশীল স্ত্রীরা আলা আরাইকি উচ্চাসনে ঠেস দিয়ে বসে থাকবে, অন্যতে এসছে মুখোমুখি বসে থাকবে, গল্প করবে আনন্দ চিত্তে। শুধু তাই না, লহম্মা লহম ফিহা ফাকি হাতম ও লহম্মা ইয়াদ্দাউন, সেখানে তাদের জন্য থাকবে নানা ধরনের ফলমূল এবং তারা যা চাইবে। এমন সময় আল্লাহ তাদের সামনে এসে হাজির হবেন এবং সালাম দিয়ে বলবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম, তাদের মহা করুণাময় আল্লাহ নিজে এসে তাদেরকে বলবেন সালাম। আমরা কি বলবো তখন, কিছু বলার থাকবে না, আল্লাহ সালাম দিচ্ছে, বরং উচিত তো আমরাই সালাম দেওয়া, তাই না? আল্লাহ যদি কোনো বান্দাকে সালাম দেয় তার চেয়ে তো সৌভাগ্যবান বান্দাকে দুনিয়া কোথাও আছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন কেয়ামতের মাঠে আমাদেরকে সালাম দেন, আমরা তার সালাম পাওয়ার হকদার হই। আর সবচেয়ে বড় কথা হলো, যে সমস্ত স্ত্রীরা বাড়িতে বসে স্বামীদেরকে উৎসাহিত করেছেন এবং বাড়ির সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং নিশ্চিন্ত থাকার কারণে স্বামীরা এখানে আসতে পেরেছেন, আল্লাহ পাক সেই স্ত্রীদেরকেও এই সুসংবাদ দিচ্ছেন যে দেখো, লাহুম হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলা আরাইকি মুত্তাকিউন, যে স্ত্রী ইসলামে আসেনি কিন্তু সেও তোমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করার কারণে, নৈতিক মানসিক অর্থনৈতিক সব ধরনের দায়িত্ব পালন করার কারণে, তোমার স্ত্রীও যদি নেককার হয় তোমার সাথে একই সাথে উচ্চাসনে সেদিন উপবিষ্ট থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই একই কথা আল্লাহ কোরআনে চারবার বলেছেন, শুধু স্ত্রী নয়, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজদাদিহিম ওয়া আওলাদিহিম, তার সৎকর্মশীল বাপদাদা, সৎকর্মশীল সন্তানরা, সৎকর্মশীল স্ত্রী তো অবশ্যই, এ সবাই সেখানে একত্রিত হয়ে যাবে। আমরা সেখানে বলবো আল্লাহ
দাদাদের দেখি নাই, পদাদা দেখি নাই, তুমি তাদেরকে আমার সঙ্গে মিলিত করে দেবে না? তখন আয়াত নাজিল হয় না, চিন্তার কোনো কারণ নাই। তারা যে জান্নাতে যে স্তরে থাক না কেন, তোমরা চাইলে তোমাদের সেই বিগত দাদা পদাদা তাদের বাবা যারা যখনই কখনো তোমরা চাইলে তাদেরকেও তোমাদের সঙ্গে একত্রিত করবো জান্নাতে। দাদা তোমার সন্তান তোমার স্ত্রী সব একত্রে থাকবে, এর চাইতে আনন্দের খবর কি কিছু আছে? আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বাপ দাদাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে এই সুসংবাদ যে তুমি দিয়েছ আল্লাহ তার হকদার করুন, তুমি তাদেরকে তেমন হওয়ার তৌফিক দান করো। ইস্তেমার সহযোগিতা যারা করেছেন, আর্থিক সহযোগিতা, নৈতিক সহযোগিতা, পরামর্শদানের মাধ্যমে সহযোগিতা, লেখনীর মাধ্যমে সহযোগিতা, বক্তৃতা দানের মাধ্যমে সহযোগিতা, যিনি যেভাবে লজিস্টিক সাপোর্ট হোক আর অর্থনৈতিক সাপোর্ট হোক যেভাবে যতটুকু করেছেন, এমনকি আমাদের মাইকম্যান ভাইরা যারা ডেকোরেটর হিসাবে যে কাজ করেছেন, তাদের কারণেই আজকে আমাদের আওয়াজগুলো সারাদিকে পৌঁছাচ্ছে, বিশ্বের কর্নারে কর্নারে চলে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সেই সমস্ত ভাইদেরকেও আমরা প্রাণভরে দোয়া করছি, তাদের সর্বোত্তম সহযোগিতা না পেলে, এবং যে প্রশাসন আমাদেরকে সুযোগ দিয়েছেন, প্রশাসনের সর্বস্তর ভাইরা তাদেরকেও আমরা প্রাণভরে দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে যেন সুশাসনের মাধ্যমে এই সমাজটাকে সুশৃঙ্খল সমাজে পরিণত করার জন্য আল্লাহ পাক তাদেরকে সর্বোত্তম তৌফিক দান করেন এবং সর্বোত্তম জাযা দান করেন। পরিশেষে মনে হয় আপনাদের কাছে ছাড়বো না, আরও দু এক ঘন্টা বক্তব্য রাখি, কিন্তু সেটা কি সম্ভব? এখন তো আপনারা সব চলে যাবেন, তাই না? কিন্তু আমি তো হয়ে গেলাম নিঃস্ব। কালকে বলেছিলাম না, এই ভরা ময়দা কাল থেকে হবে ফাঁকা, আমি হীন বিশ্ব কেমন লাগবে? আপনারা চলে যাবেন, আমি সারাদিন খালি স্মৃতিচারণ করবো, কেমন হলো, কী হলো, কোথায় কোন ভুল হলো, এটা নিয়ে আমাদের যারা দায়িত্বশীল আমরা আছি, আমাদের কিন্তু ঘুম থাকবে না। আপনারা আমাদের গোনা খাতা মাফ করবেন, অনিচ্ছাকৃত ত্রুটি থেকে আমাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখবেন, কারণ ইচ্ছা করে কেউ কোনো ত্রুটি করে নাই। আর আপনাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, নিঃসন্দেহে আমাদের দায়িত্বশীল ভাইরা আপনাদেরকেও ক্ষমা করবে। রান্নাবান্নার ব্যাপারে প্রতিবারই অভিযোগ আছে, এবার যে কেমন হলো আমি এখনও শুনতে পাইনি, ঝাল নুন কিছু বেশি টেশি হয়েছে নাকি এবার? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? তা আমাদের বাবুচিরাও তো ধন্যবাদ পাবে, কি বলেন? অবশ্যই আল্লাহ পাক তাদেরকে উত্তম যাযা দান করুন। যারা এই বাঁশ খুঁটি ইত্যাদি গেড়েছেন, এদের কি মেহনত কম হয়েছে মনে করেন নাকি? আমাদের যে 750 ভলান্টিয়ার কাজ করে ছোট ছোট বাচ্চারা, তাদের তো মেহনতের শেষ নাই। এবং এই ইজতেমার বহু আগে থেকেই প্রস্তুতি চলছে, হঠাৎ করে একদিনে তো ইজতেমা হয় নাই। এবং এইসব এই ইজতেমায় আপনাদের সবচাইতে কি বলবো পুরস্কার হলো তারজমাতুল কোরআন, তাই না? নিয়েছেন তো সবাই, না বাইন্ডিং করে পাচ্ছেন, আপনাদের দিবে কি করে? অর্ডার দিয়ে যান, পরে পাবেন। এটা আমাদের চূড়ান্ত মেহনতের বাস্তব ফসল। এখানেও আমার সাথীরা যে সহযোগিতা আমাকে করেছে, না পেলে আমি কিছুই করতে পারতাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বোত্তম যাযা দান করুন। আপনি শুনলে আশ্চর্য হবেন, যাতে কেউ আমার সঙ্গে দেখা করতে না পারে, বাইর থেকে সাথীরা দরজা বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু কিছু বলিনি। আমি চাচ্ছি কর্মীর তো আসবেই, ওরা ডিস্টার্ব করবার জন্যই তো আমি আমির হয়েছে, কিন্তু ওরা বুঝছে এখন যদি যায় তাহলে স্যারের ডিস্টার্ব হবে। ওরা ঠিকই বন্ধ করে দিয়েছে, আমি কিন্তু কাউকে বন্ধ করতে বলিনি। কোনো কর্মী আমার কাছে আসলে আমি কোনোদিন কাউকে ফিরাই না। এটা ওরা বুঝতে পেরেই নিজেরা সাবধানে দরজা বন্ধ করে দিয়েছে, যাতে স্যারের কাজটা শেষ হয়। তো ওরা নাকি পাবে না? নিঃসন্দেহে বিবেক দিয়ে যারা কাজগুলি করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। সবশেষে ইবনে আব্বাসের একটা হাদিস বলে শেষ করে দিই। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একদিন টয়লেটে গিয়েছেন, বাইরে এসে দেখলেন যে উজুর পানি প্রস্তুত। উনি বিস্ময়করভাবে বললেন, এ কাজটা কে করেছে? তো বলছে ইবনে আব্বাস করেছে। ইবনে আব্বাস তখন ছোট, আল্লাহ রসুলের ঘোড়ার পিছনে বসে যায়, তাহলে কেমন ছোট আগে বুঝে নেন।
তখন তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল, আল্লাহ তুমি তাকে দিনের বুঝ দান করো এবং তাকে কোরআনের ব্যাখ্যা দানের তৌফিক দান করো। এই দোয়াটাই ইবনে আব্বাসের জন্য এমন কাজ করেছে, তিনি অবশ্যই রইসুল মুফাসসিরিন হয়েছেন, সমস্ত মুফাসসিরদের উপরে চলে গেছেন ওই একটা ছোট্ট কাজ করার জন্য। যে আল্লাহ রসুল যখন টয়লেটে বেরোবেন, কোনো তো উজু করে পানি লাগবে, চাওয়ার আগেই পানি রেডি। এই হুঁশটা জ্ঞান সবারই আছে, আমাদের হুঁশ কিন্তু কম লোকেরই আছে, কথা বুঝছেন? এই ছোট্ট কাজে এমন দোয়া উনি পেয়েছেন সারা জীবনের জন্য তিনি, এবং আজও পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে কেমন পর্যন্ত ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন ওই একটা হুঁশিয়ার কাজ করার জন্য। আমাদের বাচ্চারা যদি এমনি করে হুঁশিয়ার সঙ্গে কাজ করে, ইনশাল্লাহ তাদের জন্য আমাদের ওই দোয়া রইল, আল্লাহ তুমি তাদেরকে দিনের বুঝ দান করো। সবশেষে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এখানে আসার জন্য, যে ওয়াদা আপনারা করেছেন আগামী বছরের তবলিগ ইজতেমা যদি নতুন জায়গায় যাতে হয় এটা আপনারা পূরণ করবেন। যারা আসতে পারেননি বলতে পারেননি তারাও বাড়ি যেয়ে বলবেন, অব্যাহত গতিতে আপনাদের দান চলতেই থাকবে, এখন খোলা আছে, দেশে প্রবাসে সকল মা বোন ভাই বোন সবাই যে যেখানে আছেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সর্বোত্তম আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আপনারা সর্বোত্তমভাবে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ যদি কখনো এখানে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হয় এবং সেখানে চারিপাশে যদি বিভিন্ন জেলার এক একটা বিল্ডিং হয়ে যায়, সে দৃশ্য যে কেমন হবে মনে মনে কল্পনা করছি খালি আমি, আল্লাহ পাক জানে সে দৃশ্য আমরা কখন বাস্তবে দেখতে পারবো কি না। যদি আপনারা সহযোগিতা করেন এবং আল্লাহ পাকের তৌফিক হয়, ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকে যে আজান দিল এই ছেলেটা মসজিদ মোহাম্মদ শাহিনের আব্বু, ও 4 বছর থেকে স্ট্রোকে পড়ে আছে কিন্তু এখনও বাকশক্তি রহিত, আপনারা সবাই তার জন্য দোয়া করুন। এমন সুন্দর ছেলে যে বাপের, সে বাপ কথা বলতে পারছে না, ছেলের মনে কত দুঃখ বুঝতে পাচ্ছেন? আমরা দোয়া করি আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিন, যখন তিনি দুনিয়ায় বেঁচে থাকেন আল্লাহ পাক তুমি তাদেরকে পূর্ণ রোগমুক্তি দান করো। এবং আরও যেসব ভাই বোন আমাদেরকে দোয়া চাইতে পারেননি তাদের জন্য আমরা দোয়া চাচ্ছি, যদি যারা অসুখে আছেন বিছানায় পড়ে আছেন তাদের সবার জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ মাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ গাদর সাকাম। আইটি বিহার কথা বললাম না, এই তোমরা কি আইটি না? এই যন্ত্রমন্ত্র তো মাথামুন্ডু কিছু বুঝি না আমিও, এ সব হাতে হলো এইসব সেলিবিলি, এর মধ্যে বয়স্ক কেউ আছে দেখো তো সব চেনা যায় না, একটু সেলিবিলি এরাই যা বোঝে, ওর মাথামুন্ডু কিছুই আমরা বুঝি না, অত ওদেরই বড় ক্রেডিট এই তবলিগ ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সারা বিশ্বের সম্প্রচার করার জন্য। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি, আল্লাহ পাক তাদের বোধ শক্তি আরও বৃদ্ধি করে দিন। পরিশেষে আপনাদেরকে আগামী বছরের জন্য স্বাগত জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।